আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। দায়িত্বশীল সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন নিশ্চিত হয় বলেছেন প্রধানমন্ত্রী। সারা দেশে 100 মহাসড়ক উদ্বোধন। সরকারের বিরুদ্ধে বিএনপির প্রতারণার অভিযোগ। দলের নেতাকর্মীদের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় 6.4 মাত্রার ভূমিকম্পে দুইজনের মৃত্যু। অবকাঠামো ও গ্যাস লাইনের ব্যাপক ক্ষতি। এবং আর্জেন্টিনা শিরোপা উৎসব উদযাপনে বুয়েন্স আয়ার্সের ওবেলিস্ক স্কোয়ারে 40 লাখ ভক্ত। নিজ শহর রোজারিওতে মেসিকে রাজকীয় সংবর্ধনা। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি, আছে সমাধান, বসত ঘরে লাগাও আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে ও ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের মানুষের প্রতি দায়িত্বশীল সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন নিশ্চিত হয়। সারা দেশে 100টি মহাসড়ক উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন এই 100 মহাসড়ক বিজয়ের মাসে জনগণের জন্য উপহার। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বমন্দার কঠিন পরিস্থিতিতেও উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। করোনা আর রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতিতেও উন্নয়নের ধারায় দেশ জুড়ে যুক্ত হয়েছে প্রায় 2022 কিলোমিটারের উন্নত সড়ক ও মহাসড়ক। কদিন আগে শত সেতু উদ্বোধনের রেকর্ডের পর এবার 50 জেলায় 100 মহাসড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের আনন্দঘন আয়োজনে প্রধানমন্ত্রী বললেন এই শত সড়ক দেশবাসীর জন্য তার বিজয় উপহার। জাতির প্রতি, জনগণের প্রতি দায়িত্ববোধশীল সরকার ক্ষমতায় থাকে, যারা জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করবে নিজের ভাগ্যে না, ওই মানি লন্ডারিং, অগ্নি সন্ত্রাসকারী অথবা গ্রেনেড হামলা করে আইবি রহমান সহ মানুষ হত্যাকারী বা দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তারা এদেশের কোনো উন্নতিও চায় না। স্বাধীন বাংলাদেশ তারা চায়নি, সে কারণেই চায় না। কাজে সেই কথাটা সকলকে স্মরণ রাখতে হবে যে কখন বাংলাদেশের মানুষ উন্নত জীবন পেল। চার দফায় আওয়ামী লীগ সরকারের সাথে অন্য দলগুলোর 3 দশকের সরকার পরিচালনার তুলনা করে প্রধানমন্ত্রী বলেন সিদ্ধান্ত নেবে জনগণই। যারা বলেন আওয়ামী লীগ কিছুই করেনি, ধ্বংসই করেছে, তাদেরকে আজকেও আমি প্রশ্ন করি যে 100টা মহাসড়কের নামের তালিকা আমরা বললাম, এই অধিকাংশ সড়ক একসময় আমরা তৈরি করেছি, এখন সেগুলো উন্নত করে দিলাম আর নতুন সড়ক করে দিলাম, 100টা সেতু একই দিনে উদ্বোধন, 100টা সড়ক একই দিনে উদ্বোধন, এটা অতীতে কেউ কখনো করতে পেরেছে? পারেনি। পারে আওয়ামী লীগই, এটাই প্রমাণিত সত্য। এই 29 বছর বা 30 বছর যারা ক্ষমতায় ছিল তারা দেশের জন্য কি করেছে আর কতটুকু উন্নতি করেছে, আর আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে কি করেছে, আমি আশা করি দেশবাসী অন্তত সেটা একটু বিবেচনা করে দেখবেন। সেটা সকলকে স্মরণ করি, সেই তুলনা করেই জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি চান। সড়ক নিরাপত্তার উপর জোর দেওয়ার পাশাপাশি দুর্ঘটনা এড়াতে চালক ও সহযোগীদের প্রশিক্ষণের তাগিদ দেন প্রধানমন্ত্রী। ধন্যবাদ জানান মহাসড়ক উন্নয়নের কাজে যুক্ত সবাইকে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন বিএনপি আন্দোলন না করলেও সরকারকে বিদায় নিতে হবে। গ্রেফতার নেতাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের মানববন্ধনে তিনি বলেছেন নেতাদের আলোচনার নামে ডেকে নিয়ে প্রতারণা করেছে সরকার। তিনি আরো বলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপত্তার জন্য হলেও প্রধানমন্ত্রীর স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।
যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার ইউরেকায় 6.4 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় ভোর 2:34 ওই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে অফিস ও ঘরবাড়ি সহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 70,000 গ্রাহক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভূমিকম্পের ফলে ক্যালিফোর্নিয়ার হামবোল্ট কাউন্টিতে গ্যাসের লাইন ফেটে আগুন ধরে গেছে এবং ভবন ধসের মতো ঘটনা ঘটেছে। এছাড়া ইল নদীর ওপর 400 মিটার দীর্ঘ ফার্ন ব্রিজের 4টি স্থানে ফাটল দেখা দেয়ায় সাময়িকভাবে তা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে নারীদের শিক্ষা গ্রহণ নিষিদ্ধ করেছে তালেবান সরকার। স্থানীয় সময় মঙ্গলবার তালেবানের শিক্ষামন্ত্রী এ ঘোষণা দেন। আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। তালেবান সরকারের এমন সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ ও হিউম্যান রাইটস ওয়াচ। গত বছর ক্ষমতায় এসেই নারীদের অধ্যয়নে বিধিনিষেধ আরোপ করে তালেবান সরকার, বিশেষ করে পশু চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল, অর্থনীতি ও সাংবাদিকতার মতো বিষয়ে নারী শিক্ষার্থীদের জন্য নিষিদ্ধ করে দেয়া হয়। দেশটির বেশিরভাগ মাধ্যমিক বিদ্যালয়েই মেয়ে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ নিষিদ্ধ। মধুমতি সেতুর আদলে চাঁদপুরে মেঘনা ধনাগোদা নদীর ওপর নির্মাণ করা হচ্ছে 4 লেনের ঝুলন্ত সেতু। ইতিমধ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। সেতুটি নির্মাণ হলে চাঁদপুর থেকে ঢাকার দূরত্ব 52 কিলোমিটার কমে আসবে। মোর্শেদ আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। চাঁদপুরের মতলব গজারিয়ায় মেঘনা ধনাগোদা নদীর উপর নির্মাণ করা হবে 4 লেনের 2000 মিটার দৈর্ঘ্যের ঝুলন্ত সেতু। সেতুটি নির্মাণ হলে রাজধানীর সাথে চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী সহ আশপাশের জেলার মানুষের যাতায়াতের 52 কিলোমিটার দূরত্ব কমে আসবে। সম্প্রতি সেতুটির স্থান পরিদর্শন শেষে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনায় অংশীজনের মতবিনিময় সভা হয়েছে। সম্ভাব্যতা জরিপ সম্পন্ন হয়েছে এবং ইতিবাচক সম্ভাব্যতা জরিপে বলা হয়েছে এটা খুবই ইতিবাচক এবং এটি হওয়া প্রয়োজন। এর জন্য যা অর্থায়ন প্রয়োজন সেটা সেতু বিভাগ ব্যবস্থা করবে। তো আমরা আশা করছি এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কের এই সেতুটি দ্রুত যত করা যায় আমরা সেটাই চেষ্টা করব। সেতু নির্মাণ হলে নদীর এপার ওপারের মধ্যে সেতু বন্ধনে পাল্টে যাবে দু অঞ্চলের মানুষের জীবনযাত্রা। বর্তমানে ট্রলার দিয়ে নদী পারাপারে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। সেতু নির্মাণের খবরে উচ্ছ্বসিত চাঁদপুর অঞ্চলের মানুষ। কালীপুর টু ববরচর যদি ব্রিজ হয়, আমাদের মতলব উত্তরে বিভিন্ন রকমের মেল ফ্যাক্টরি কলকারখানা হবে, যে মানুষের একটা হয়রানি এই নদীঘাটে নদী বন্দরে। আর এই ব্রিজটা হলে মতলব উত্তরে ঢাকা থেকে সরাসরি যে একটা সুযোগ সুবিধা পাবে গাড়ির লাইনে, অসুবিধা সুবিধা আইতে যাইতে আরো সুবিধা পাবো, ঘনঘনের জন্য ভালো হবে, সুবিধা হবে, আমরা চলতে ফিরতে পারি। সেতুটি নির্মাণে সময় লাগবে 3 বছর, ব্যয় ধরা হয়েছে 3,000 কোটি টাকা। সাদিয়া ওমর, চ্যানেল আই। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদ অটোস বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। কক্সবাজার সৈকতে 27 ডিসেম্বর প্রথমবারের মতো হচ্ছে বঙ্গবন্ধু এশিয়ান ইন্টারন্যাশনাল। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় বানু জেলায় তালেবান জঙ্গিদের দখলে রাখা একটি থানায় নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে 33 জঙ্গি নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন জঙ্গিদের হাতে আটক সব জিম্মিকেও উদ্ধার করা হয়েছে। রোববার সন্ত্রাসবিরোধী কাজে ব্যবহৃত ওই থানা দখল করে বেশ কয়েকজনকে জিম্মি করেছিল জঙ্গিরা। বিস্তারিত ইফতেখার উদ্দিনের রিপোর্টে। রোববার
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার সেনানিবাসের একটি থানার ভেতর বেশ কয়েকজন জঙ্গিকে বন্দি করে নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তার হওয়া জঙ্গিদের মধ্যে একজন পুলিশের কাছ থেকে AK-47 ছিনিয়ে নিয়ে গুলি চালায়। এরপর সেই জঙ্গি সেখানে আটক অন্যান্য জঙ্গিকে মুক্ত করে এবং পুরো কম্পাউন্ডের নিয়ন্ত্রণ নেয়। তারা বেশ কয়েকজন বেসামরিক ও পুলিশ সদস্যকেও জিম্মি করে। প্রকাশিত একটি ভিডিওতে জিম্মিদের মুক্তির বিনিময়ে আকাশপথে আফগানিস্তানে নিরাপদে যাওয়ার দাবি করেছিল তেহরিকে তালেবান সদস্যরা। মঙ্গলবার পাকিস্তান সরকারের তরফ থেকে সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ একটি অভিযান শুরু করে এবং দুপুর 2:30টার মধ্যে অভিযান শেষ করে সব জিম্মিকে মুক্ত করা হয়। পাকিস্তান সরকার জানায় এই অভিযানে মোট 33 জঙ্গিকে হত্যা করা হয়েছে, তবে গোলাগুলিতে 15 সৈন্য আহত এবং 2 সৈন্য নিহত হয়েছেন। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জের নরলি বিলের পতিত জমিতে প্রথমবার সরিষা চাষ হয়েছে। ইরি বোরো ধান আবাদের আগেই বাড়তি ফসল হিসেবে উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ হয়। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর, কোচা শহর ও মহিমাগঞ্জ এ 3 ইউনিয়নের মাঝে নরলি বিল। বছরের বেশিরভাগ সময় এ বিলে পানি থাকায় ধান চাষ সম্ভব নয়। স্থানীয় কৃষি বিভাগের প্রযুক্তিগত পরামর্শ ও সহায়তায় শীত মৌসুমে শুকিয়ে যাওয়া বিলে অনেক কৃষক এবারই প্রথম সরিষা চাষ করেছেন। এই আমাদের এপাশ থেকে ওই পাশ, এটা 1700 একর এরিয়া এবং 1000 বিঘা জমিতে আমরা সরিষা চাষ এবারে করেছি। আগামী বারে এসে তো ব্যাপক হারে আরো যাতে আরো বেশি করে করা যায়, যাতে কোনো জমি আর পতিত না থাকে। খুব ভালো করবি, এই আবাদের দিক দিয়ে হবি, তা সত্ত্বে আমার টাকা পয়সা একটু কম লাগবে ঘর থেকে দিতে, যেন তারপর লাগবে না আমাদের এই যে আমার ফলন বেশি আসতে। উচ্চ ফলনশীল টরি 7, বাড়ি 4, বিনা 9, বাড়ি 14, 15 ও 17 জাতের সরিষার আবাদ হয়েছে বেশি। নিজে খেতেও পারবো বা বেচে অনেক টাকাও পাবো, ওই টাকা পাইলে আমার ইরির আবাদ করা পরিমাণ অনেক সুবিধাজনক হবে। সরকারিভাবে সার এবং বীজ সরকারিভাবে মানে পেয়েছি, আমি পায়া আমি এই সরিষার চাষ করছি। জীবনে এই সরিষার আবাদ আমরা দেখিনি বা খুব বেরো পারিনি, সেই রকম সরিষা দরকার হয়েছে এই আমার এই এলাকাটা। বিলের 1200 বিঘা জমিতে এবার সরিষা চাষ হয়েছে। হেক্টর প্রতি গড় ফলন পাওয়া গেছে 1.25 মেট্রিক টন। সরিষা চাষ করার মাধ্যমে 1 বিঘা যেমন নরলি বিলের পতিত জমির সর্বোত্তম ব্যবহার হয়েছে, পাশাপাশি সরিষার তেলের উৎপাদনের কারণে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং কৃষক সরিষা থেকে একটা বাড়তি লাভ পাবে, যার ফলে কৃষি একটি লাভজনক ব্যবসা হিসাবে কৃষকের কাছে পরিণত হবে বলে আমি বিশ্বাস করি। মধ্য অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত সরিষা বপনের মূল মৌসুম। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। দিনাজপুরে দ্বিতীয় দফা শীতার্তদের শীতবস্ত্র সহায়তা দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। তীব্র শীতে গরম কাপড় পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন অসহায় দরিদ্র মানুষ। অসহায় মানুষের পাশে দাঁড়াতে সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহীর পাঠানো তথ্য ভিডিও চিত্রে আলিম আল রাজির রিপোর্ট। দেশের উত্তরের জেলা দিনাজপুরে শীত জেঁকে বসেছে। তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দফা শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিরল উপজেলার মঙ্গলপুর আলিম মাদ্রাসা চত্বরে অসহায় দরিদ্র শীতার্তদের এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। কম্বল দিল, আমার খুব ভালো লাগলো, গরিব মানুষ কম্বল পাই আমি অনেক ধন্য হলাম। চ্যানেল আই থেকে কম্বল দিলে খুব ভালো লাগলো। চ্যানেল আই থেকে কম্বল দিল খুব ধন্যবাদ। কোনোদিন কম্বল পাইনি, আজই পাইনি বা মাদ্রাসা। এই কম্বলটা দিয়ে শীতের জন্য মানুষের উপকারটা হয়েছে, আল্লাহ তাকে ভালোবাসেন। প্রকৃতিকে সুস্থভাবে ধারণ ও মানবতার সেবায় প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের এই উদ্যোগকে সাধুবাদ জানান বিশিষ্টজনরা। অনুরোধ করব এবার যেমন উনি
এখানে সহযোগিতা দিয়েছেন, গতবারও দিয়েছেন, এটা যেন অব্যাহত থাকে এবং তাদেরকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই। যেন শীত বস্ত্র বিতরণ হচ্ছে, এটা মহতি কাজ, খুব ভালো কাজ, গরিব মানুষদের মাঝে, দুস্থ মানুষদের মাঝে এইভাবে উত্তরাঞ্চলে যেন ছড়িয়ে দিতে পারে তথা সারা বাংলাদেশে যেন ছড়িয়ে দিতে পারে এই উদ্যোগ। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের এই মহতি অনুষ্ঠানটি যেন বিদ্যমান থাকে, প্রতি বছরই যেন এই অনুষ্ঠানটি এইভাবে করে দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে। আগামীতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার কথা জানিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। আলিমাল রাজি, চ্যানেল আই। এবারে ইন্ডিক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজশাহী জেলা পরিষদের আয়োজনে মহানগরী ও জেলার 500 বেশি বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক তুলে দেন। রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শামসুল আলম বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুন্নেসা তালুকদার, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান রাজা এবং বীর মুক্তিযোদ্ধা আজাদ আলী বীর প্রতীক। এবারে পার্টেক্স কেবলস খেলার খবর।